নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার নিউ মার্কেট চত্বর। বড়দিনের আগে নিউ মার্কেটের যে ভিড়, সেই ভিড়ের একটু চাক্ষুষ আপনাদেরকে করাতে চাইছি। আমরা চৌরঙ্গ রোড থেকে এই হনুমান প্লেসে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে বড়দিনের আগে বিভিন্ন ক্রেতা তাদের বড়দিনের কেনাকাটা সেরে নিতে চাইছেন, আর এই রাস্তায় বিভিন্ন হকার্সরা বসে রয়েছে, যেখানে তাদের পসরা তারা সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন সাজের জিনিস, সব কিছুই নিয়ে কিন্তু তারা এই এখানে তাদের দোকান সাজিয়ে বসেছে। তো আমরা আস্তে আস্তে এই রাস্তার ভেতরের দিকে, নিউ মার্কেট বা সিটি মার্টের দিকে এগিয়ে যাব, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে সমস্ত রকমের দোকান কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা এখন এই কলকাতার নিউ মার্কেট চত্বরটা দেখবো এবং যে সিটি মার্ট, সেই সিটি মার্ট আলোয় ঝলমল করছে। এখানে আলো দিয়ে সাজানো হয়েছে। বড়দিনের আগে সবার মধ্যেই একটা খুশির হাওয়া এবং দাদা সকলেই এই বড়দিনের কেনাকাটা সেরে নিতে চাইছেন। আস্তে আস্তে আমরা এই মার্কেটের কাছাকাছি যাব এবং নিউ মার্কেট চত্বরটা পুরোটাই ঘুরে দেখব। আমরা এখন এই সিটি মার্টের সামনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সিটি মার্টের দিকে ডান দিকে রয়েছে নিউ এম্পায়ার সিনেমা হল এবং বাঁদিকে রয়েছে শ্রীরাম মার্কেট। এই শ্রীরাম মার্কেটটি একটি বড় মার্কেট, এটি একটি বড় শপিং মল, যেখানে সব ধরনের জিনিসপত্রই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যারা শ্রীরাম মার্কেটের ভেতর থেকে কেনাকাটা করতে চান, তারা শ্রীরাম মার্কেটের ভেতরে গিয়ে তাদের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, আর যারা এই রাস্তার হকার্সের থেকে কেনাকাটা করতে চান, তারা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসেই আছে, তাদের থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এবং ডান দিকের যে এই সিটি মার্ট, এই সিটি মার্টটাও একটি বিশাল বড় মার্কেট, এখানেও কিন্তু সমস্ত ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। যারা এই সিটি মার্ট থেকে কেনাকাটা করতে চাইবেন, তারা সিটি মার্টে গিয়ে তাদের জিনিস সেখান থেকে জিনিসপত্র পছন্দ করে তাহলে সেখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। আপনারা এখানে ভালো করে বুঝতে পারছেন সিটি মার্টে কী ধরনের সাজানো হয়েছে, কারণ খুব সামনেই রয়েছে বড়দিন বা 25th ডিসেম্বর। এই 25th ডিসেম্বরের আগে সকলেই একদম কেনাকাটায় মত্ত এবং যে যার মতো কিছুটা কেনাকাটা করে নিতে চাইছে, কারণ করোনার প্রকোপ থেকে আমরা একটুখানি মুক্ত হতেই কিন্তু সবাই এই প্রাণ খোলা আনন্দটা ভাগ করে নিতে চাইছে। তাই আমরা এই কলকাতার যে নিউ মার্কেট চত্বর, এই সেই নিউ মার্কেটের চত্বরে চলে এসেছি এবং এখানকার যে ভিড় সেটা আমরা চাক্ষুষ দেখতেই পাচ্ছি। এই করোনা আবহে অনেকেই কিন্তু করোনার যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনেই এই মার্কেটে ঘোরাঘুরি করছেন, তবে তার মধ্যে সাময়িক কিছু ব্যতিক্রম তো থাকবেই। সেই ব্যতিক্রমের জন্যই বিভিন্ন লোক ব্যতিক্রমী হয়েই ঘোরাফেরা করছে এবং তাদের এবং যারা দোকানদার তারাও সেই ভিড়ের সুযোগ গ্রহণ করে তারাও তাদের জিনিসপত্র এই সুযোগে বেশি করে বেচাকেনা করে নিতে চাইছে। আমরা যতই এগোচ্ছি ততই ভিড় বাড়ছে এবং অনেক কষ্ট করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে প্রায় নিউ মার্কেটের যে চত্বর সেই নিউ মার্কেটের সামনে চলে এসেছি এবং সামনে আপনারা দেখতেই পাচ্ছেন নিউ মার্কেটের বিল্ডিংকে। এখানে নিউ মার্কেটের ওল্ড বিল্ডিং বা হক মার্কেটের দিকটা দেখা যাচ্ছে, তারপর আরও বাঁদিকে নিউ মার্কেটের যে নতুন বিল্ডিং সেই বিল্ডিংটাও দেখা যাচ্ছে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব রকমের ক্রেতারা রয়েছে, সব রকমের বিক্রেতা রয়েছে এবং সেই ভিড়ে ঠেলাঠালি করে সবাই কিন্তু সেই আনন্দটা ভাগ করে নিতে চাইছে। এই যে নতুন বছরের কেনার আনন্দ, এই যে ক্রিসমাসের
आगे केनार आनंद सबाई किन्तु सेई आनंदटाके प्रचुर परिमाणे भाग करे निते चाइछे एवं सबार मनेई एकटा खुशिर हावा एवं मन थेके सेई जे दम बंध करा एकटा भाव सेई एकटा भयेर आतंक एई सब किछुई किन्तु सबाई दूरे फिरे आजके एई केनाकाटा आनंदे माताहारा हये उठेछे। तो बंधुरा सबार मुख देखे आपनारा निश्चयई बुझते पारछेन जे सबार मध्येई एकटा खुशिर आबह चलछे। আর সেই এরপর আমরা আস্তে আস্তে কলকাতার যে নিউ মার্কেটের সামনের হকার্স মার্কেটগুলো রয়েছে, রাস্তার উপরে যে সমস্ত দোকানগুলো রয়েছে, এই সমস্ত দোকানগুলো আমরা একটু ঘুরে দেখব এবং রাস্তাটাও ঘুরে দেখব। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটির সঙ্গে থাকুন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা আসুন ভিডিওটি দেখতে থাকুন। I'm sorry.